কাঁদতে রেগেছে এমন সময় আম্মা মিনার কান্না দেখে নূর নবী দয়া নবী আমার ওই সময় আম্মা মিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা জান আপনি কেন কাঁদেন, আম্মা জান কিসের জন্য কাঁদছেন, কেন আপনি কাঁদছেন বিষয়টা ক্লিয়ার করেন। ওই সময় আম্মা মিনা বলেছিল, বাবা মোহাম্মদ তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার পিতা তখন দুনিয়া জমিনতে বিদায় নিয়েছে, ওরে আমার মোহাম্মদ শোনো আমার বড় দুঃখ হয় বড় কষ্ট হয়, কেননা অন্য অন্য বাচ্চারা তার বাপেদের হাত ধরে বা তার পিতাদের হাত ধরে এখানে সেখানে ঘুরতে যায়, খাবার খরিদ করে নিয়ে এসে বাড়িতে আরাম করে, বাড়িতে তারা থাকে, বাবা মোহাম্মদ তোমার আব্বা যদি বেঁচে থাকতো আমার বড় খুশি হতো, কেননা কলিজা জিব্রাইলকে পাঠালো, যাও জিব্রাইল যাও আমিনার কাছে জিজ্ঞাসা করো কেন আমিনা কান্দতে লেগেছে, ফেরেশতা জিব্রাইল এসে আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে আপনি কেন কাঁদছেন, ওই সময় আম্মা আমিনা বলতে দিয়েছে আমার কান্না দুঃখ এই জন্য এই বাচ্চা তার পিতা হারা বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চা সে পিতাকে পায়নি, জন্মের পথে পিতাকে দেখতে পায়নি, এই বাচ্চা পিতা হারা বলে আমি মা আমার বড় দুঃখ লাগে কষ্ট লাগে, স্বাভাবিক কথা ওই বাচ্চা দুনিয়ার জমিনে এসে তার পিতা এবং মাতাকে যদি না দেখতে পায় তাহলে সবাই তাকে এতিমের বাচ্চা বলবে, স্বাভাবিক কথা ব্যাপার আপনি কি দুঃখ পেলেন কষ্ট পেলেন, ওই সময় নবী আমার বলেছিলেন ও রব্বি আল্লাহ যদি আপনি আমাকে এতিম অবস্থায় দেখে খুশি হন আমি রাসূলুল্লাহ আমিও খুশি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তরফ থেকে ওটা শরিয়াত হয়ে যাবে, তরুণেরা কোন নবীর আলোচনা শুনতে বসেছি, কোন নবীকে ভালোবাসি, কোন নবীকে প্রেম করি, আরে যে নবী বলেছে ও রব্বি আল্লাহ আমাকে যদি আপনি এতিম অবস্থায় রাখেন এতে আমি খুশি, আপনি যদি খুশি হন আমি মোহাম্মদ আমিও খুশি হয়ে যাব, আপনি যদি ও খুশি হন তাহলে আমি মোহাম্মদ ও খুশি, আমার রব বলেছে রব্বি আলামিন, আমার রব তখন রাসূলুল্লাহকে বলতে লেগেছে ওরে আমার হাবিব
আমি তোমাকে চাইলে তোমার পিতাকে আমি বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু তোমার পিতাকে আমি তুলে নিয়েছি। তুমি যখন তোমার আম্মার গর্ভে ছিলে, এর একটা কারণ রয়েছে, কেননা গরিব মিসকিন মিসকিন যারা যারা দিনারে দিন খায়, তারা রাসূলুল্লাহর আদর্শ কি তারা যখন মানবে, বাড়িতে এক বেলা খাওয়া হলে আমার রাসূলুল্লাহকে ফলো করবে, আর এক বেলা যদি খাওয়া না হয় আমার রাসূলুল্লাহকে ফলো করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। কেননা ওই গরিবটা বলবে, ও রব্বি আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এক বেলা খেয়েছে, তিন বেলা খায়নি, আমি রাসূলুল্লাহর আশিক, আমি রাসূলুল্লাহর প্রেমিক, আমি আমার রাসূলকে ভালোবাসি, প্রেম করি, তাই আমিও গরিব, আমার যদি এক বেলা নাও খাওয়া হয় এতে আমার কোনো অসুবিধা হবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার রব হাবিবকে জানাতে লেগেছে, ওগো আমার হাবিব, ওই গরিবটাকে আমি আল্লাহ 500 বছর আগে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্বল হয়ে গেছে, এই দুর্বল হওয়ার অনেক কারণ রয়েছে, কেননা পৃথিবী জমিনে অনেক মানুষ অনেক প্রকার খারাপিয়াতের মধ্যে যুক্ত হয়ে গেছে, অনেকে হারামের দিকে যুক্ত হয়ে গেছে, অনেকে আবার খারাপ জিনার দিকে যুক্ত হয়ে গেছে, খবরদার এদিকে যুক্ত হয়ো না, তাহলে আমার রাসূলুল্লাহর সাথে তুমি হতে পারবে না, আমার হাবিবুল্লাহকে তুমি পাবে না, কেননা আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়েছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন পৃথিবী জমিনে আমাকে স্মরণ রাখবে, আমার হাবিবুল্লাহর অনুসরণ করে পথ চলবে, কঠিন দিনে আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণে রাখব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ের বিরোধিতা করা, কেননা নবী আমার অন্যায়ের বিরোধিতা করেছে, এর পক্ষে থেকেছে, এ যুবক তরুণেরা, তাই আপনাদেরও মজবুত হতে হবে, গরিব যদি হন এক বেলা যদিও খাওয়া হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়া যাবে না, আর এক বেলা যদি নাও খাওয়া হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে ভোলা যাবে না। এ যুবকেরা তরুণেরা, যে কথা বলছিলাম আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাতে খুশি আমি তাতে খুশি, আমি গরিব হয়েছি বলে আমার কোনো অসুবিধে নেই, আমার রব জানাতে লেগেছে, হাবিব আপনি গরিব বলে আপনার উম্মত গরিব যারা হবে তাদের ঘরে আপনার সাথী করিয়ে জান্নাতে দেব। আর জোরে কি গো আমার বাপের আমার ভাইয়ের, সমাজে গরিব মানুষ আছে না নেই বলুন বলুন? অনেক গরিব মানুষ আছে, যারা ভ্যান্ডেলে খায়, যারা রাস্তার ধারে দোকানগুলিতে খায়, কত কষ্ট করে তারা, কিন্তু জানেন এমনও গরিব আছে ভ্যান চালানোর পরেও আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি গো শুনছেন তো নাকি? ভ্যান চালানোর পরেও 5 ওয়াক্ত নামাজ তারা কাজা করে না। যারা রাজমিস্ত্রির কাজ করে, এমনও রসুলের প্রেমিক আছে তারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, বা হারামকে কোনোদিন তারা জীবনে আশ্রয় দেয়নি, এমনও মুমিন আছে, এমনও রসুলের প্রেমিক আছে। একটা কথা আমার মনে পড়ে গেল, একজন গরিব দিন আনে দিন খায়, শুনছেন তো নাকি? দিন আনে দিন খায়, আহারে সেই গরিবটা অল্প কিছু টাকা তার ইনকাম হলেই হয়ে যায়, প্রত্যেক দিন বাড়িতে এসে বাচ্চাদের নিয়ে বিবিকে নিয়ে সুখে শান্তিতে খাওয়া দাওয়া করে ঘুমায়, অথচ তার বাড়ির পাশে একজন কোটি টাকার মালিক, অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, ওই পয়সাওয়ালার বাড়ি থেকে হঠাৎ করে একটা রাত্রিরে গভীর এক ধরনের আওয়াজ আসছে, ওই আওয়াজটা শোনার পরে গরিব মানুষটা রাত্রিরে উঠে
গভীর মনোযোগ দিয়ে দেখতে লেগেছে, বাপ একটা বালিশ মাথায় করে নিয়ে কাঁদছে, অথচ কোনো অভাব নেই, না পয়সার অভাব আছে, না গাড়ির অভাব আছে, না বিল্ডিং এর অভাব আছে, কোন দিকে কোনো অভাব নেই, কাঁদছে। আর তার ছেলে তখন বাপকে মারার জন্য কি করছে, আগিয়ে আগিয়ে যাচ্ছে। মাটা তখন তার পা ধরে বলছে, বেটা রে বাপকে মারিস, খবরদার তোর বাপকে মারিস। বলুন কোন ছেলে যদি বাপ মাকে আঘাত দেয় সমাজের কোন মানুষ মেনে নেবে? বলুন বলুন। কিন্তু সমাজে যদি সবাই ওই রকম হয়ে যায় কি হবে? সবাই ওই রকম যদি হয়ে যায় কি হবে? পরিবর্তন হতে পারবে না, ওই হতেই থাকবে। আপনি যদি আপনার বাপ মাকে গালি গালাজ করেন তো আপনার ছেলেও আপনাকে গালি গালাজ করবে, ঠিক তো? তাই তো নাকি? পরস্পর হয়ে যাবে, পরিবর্তন হবে না। পরিবর্তন হতে গেলে ইমানি মাহফিলে আপনাদেরকে যুক্ত হতে হবে, ইমানি মাহফিলে আপনাদের ওঠা বসা করতে হবে, হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করতে হবে, তবেই আপনার জীবন পরিবর্তন হবে। এই গরিব মানুষ যে দিন আনে দিন খায়, ওই মানুষটা তখন গভীর মনোযোগ দিয়ে দেখছে, বাপ মানছে বেটা মারতে যাচ্ছে, মা তার পা ধরে বলছে, বাপকে মারিস নি, তোর বাপ হয়। মারতে যাচ্ছে কেন? এরও একটা কারণ আছে। কি কারণ? সুস্থ মস্তিষ্কের কোন মানুষ বাপ মাকে গভীর ভাবে গালাগালি বা মারতে পারে না, কথা ঠিক না ভুল বলছি? সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন এই কাজটা করতে পারে না। তবে যার ভিতরে হারাম আছে সে কিন্তু তার বাপকেও চিনবে না, মাকেও চিনবে না, ততক্ষণ যতক্ষণ সে হারামটাকে থাকবে। বুঝছেন তো নাকি কি ব্যাপার? কোনো অসুবিধা হয়েছে নাকি? একটু পিছন থেকে সরে সরে আসো, আমার বাপ ভাইয়ের একটু সরে সরে আসো, একটু সরে আসেন না, নবীর জন্য একটু সরে আসুন, পিছনে পিছনে একবার পিছনে যে বসে আছে একটু সরে আসুন না বাবা, আসুন না। আপনারা ভাঙড় এলাকার মানুষ, রসুলের আশেক, রসুলের প্রেমিক, দাদা হুজুর পীর কেবলার মানে ওনার, আসুন সরে সরে আসুন। হ্যাঁ, যত মিলে মিলে বসবেন রসুলের সুন্নতার সুন্নতাদাই হবে এক, আর দ্বিতীয় আল্লাহর তরফ থেকে মদদ আসবে, ভালোবাসা থাকবে। আজ দূরত্ব বজায় রেখেই তো সমস্যা বেরিয়ে ফেলেছি, আল্লাহ হেফাজত করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা এ বাবু, রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, বসার জায়গা আছে, তোমরা রাস্তায় কি দেখছো? তোমরা দেখে কি হবে তোমাদের? বসতে হলে বসো, ইমানি মাহফিল পেয়েছো, জীবন ধন্য হয়ে যাবে, বসো এখানে, তা করবে কেন? কোথায় দোকানপাট বসেছে সেখানে খাওয়া দাওয়া হবে, মাশাআল্লাহ, বসে গল্প হবে, তারপরে মোবাইল আছে, কোনো চিন্তা নেই, উলঙ্গ নারীরা নাচছে, ড্যাং ড্যাং করে দেখতে থাকবে, এই তো হচ্ছে সমাজ। আবার আমাদের মতো ব্যক্তিত্ব যারা মেম্বারে রসুলে উসে বলতে যাবে তাদেরকে আবার কেউ কেউ ধরে অপমান করবে। হ্যাঁ, স্বাভাবিক কথা, তো অপমান করাই তো দরকার, আর আমরা তো অপমান হব, কেননা ভালো মানুষকে বলতে গেলেই আমরা খারাপ, কথা বুঝছেন না? ভালো করতে গেলেই খারাপ, অথচ রসুলের কথা বলছি, অথচ ভালো কথা বলছি, হক কথা বলছি, আপনাদেরকে রসুল বাঁচানোর জন্য চেষ্টা করেছে, আমরাও যারা আলেম সমাজ, যারা মুসাদ্দিদ জামানের আওলাদ, তারা রাতকে দিন, দিনকে রাত খেটে খেটে ইমানি মাহফিলগুলোতে অ্যাটেন্ড দিয়ে দিয়ে মুসলমানদেরকে বোঝাচ্ছে, বাবা জান্নাতের রাস্তাটা ধরে লও, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সোজা রাস্তাটা ধরে লও, কামিয়াবি হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। অথচ দেখুন ওদেরই ভিতর থেকে আবার কেউ কেউ বিরোধিতা করছে, হুজুরের কথাবার্তা ভালো না, হুজুর এগুলো ভালো বলেনি, রসুল হক কথা বলতে গিয়ে যদি তায়েবে অপমান হতে পারে, ওলামা তুমিও যদি হক কথা বলতে গিয়ে অপমান হও তো রসুলের সুন্নতাতেই হবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনারা যারা আজকে এসেছেন, আজ ঈমানটাকে মজবুত করুন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠুন যে আমরাও যদি আমার সন্তানকে হক কথা বলতে গিয়ে যদি অপমান হই তাহলে মুহাম্মদ রসুলুল্লাহর সুন্নতাতেই হবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন রসুল করে করে যাব, আল্লাহ করে করে যাব, বলুন ইনশাআল্লাহ, যতদিন মানবো, রব করবো, রবের কথা বলবো, রসুলের কথা বলবো, ওই রাস্তায় আমরা চলবো, এছাড়া আমরা আর কাউকে জানি না, কাউকে চিনি না, কথা ঠিক না ভুল বলছি?
তবে সমাজে যারা উপকার করবে ভালোবাসবে আমরাও তাদের সাথে থাকব, আমরা তাদের উপকার করব, হিন্দু মুসলমান শিখ ঈসাই সব মিলে মিশে থাকব, কিন্তু ঈমানটাকে বিলিয়ে দেব না, তাদের সাথী হয়ে ঈমানটাকে বিকৃত করে দেব, হারাম জিনিস খেয়ে নিয়ে তাদের সাথে থেকে ওই করে তাই করে ঈমানটাকে বিকৃত করে দেব, হবে না। যাকে দিলে ঢোকানো যায় তাকে দিল থেকে বার করা যায় না, দিলে তো আমরা ঈমানদার বসিয়ে ফেলেছি মুহাম্মদ রাসূলকে। ছাড়া যাবে কোন স্বার্থের জন্য? ছাড়া যাবে কারোর জন্য? ছাড়া যাবে না? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে উঠবেন, সেটা দশ জন হোক আর বারো জন হোক আর পাঁচশো জন হোক আর হাজার জন হোক, যেই আসবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠবেন। কেন? আজকের ইমানি মাহফিলে ওলামারা উঠছে, হক কথা বলছে, কিন্তু হক কথা বলার পরে অনেক জায়গায় দেখা যাচ্ছে হক কথা শোনার পরেও অনেক নবীর আশেকরা বাইরে বের হয়ে যায়, সাকা তাসা হয়ে যায়। কথা ঠিক না ভুল? না, এটা করলে হবে না, পরিবর্তন আসতে হবে। যেমন সময়ের পরিবর্তন হচ্ছে, যেমন রাতের পরে দিন আসছে, দিনের পরে রাত আসছে, যেমন মানুষ সারা জীবন বেঁচে থাকবে না, একদিন দুদিন পাঁচ দিন ছ দিন যেমন বাড়ছে, কার ষাট বছর হায়াত, কার সত্তর বছর, কার আশি বছর হয়ে গেল, কার একশো বছর হয়ে গেল, তো সব জিনিসে যদি পরিবর্তন হয় তাহলে মুমিন মুসলমানদের কেন পরিবর্তন হতে হবে? কেন হবে না? আপনারা অবশ্যই পরিবর্তন হতে হবে, অবশ্যই তওবা করে ঈমান মজবুত করে মরতে হবে। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বিচলিত হবেন না, সব যারা আসছেন একটু মিলেমিশে বসবেন, মিলেমিশে বসলে মহব্বত তৈরি হয়, মিলেমিশে বসবেন, জানেন তো সব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেখা রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি কত মা, আছো শুয়ে মদিনায়, তুমি দেখে না রওজা তোমার, দেখে না রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে পথের ধুলি মাখতাম আমি পেরে গে সুরমা বলি, ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেরে গে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে গে নূরের আধার, ডেকে না রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, দেখে না রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার, প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার, ডেকে না রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে
সাল্লে আলা তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলা বাতান, তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলা বাতান, যেতে পারলাম না আমি দেশে সে তোমার ডেকে না রওজা তোমার কি হবে উপায়, রসূলুল্লাহ কি হবে উপায়, দেখা দাও রসূলুল্লাহ তুমি কাঁদে আসি কত মা, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। কি গো আমার বাপ ভাইরা, এসে আপনারা সব খুশি তো নাকি? এই মাহফিলে আসতে পেরে খুশি হচ্ছে? গর্বিত নিজে নিজে গর্বিত বোধ মনে করুন, কেন এই মাহফিলে আসতে পেরেছি আমরা বলুন আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমার রাসূলুল্লাহর প্রেমিক হতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ। যে গরিবের কথা শোনাচ্ছিলাম, কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলে, যে বাচ্চাটাকে তার বাপকে মারতে যাচ্ছে ওই বাচ্চাটা কি পান করেছে বলুন বলুন? হারাম জিনিস পান করেছে, ও হারাম জিনিস খেয়েছে বলে তার বাপকে মারতে যাচ্ছে, কথা বুঝছেন নাকি? যদি হারাম জিনিস না খেত তার পিতাকে বা তার মাতাকে মারার সাহস পেত না, অতটা সাহস থাকতো না। কেন? এমন একটা জিনিস পৃথিবীর মানুষ তৈরি করেছে যে জিনিসটা কেউ কেউ পান করলে সেটা অনেক প্রকারের খারাপিয়াতের মধ্যে যুক্ত হয়ে যায়। তাই আজ থেকে দেড় হাজার বছর আগে নবী আমার মেসেজ দিয়েছিল সাকাকিফি মদিনা, সাহাবাদের বলেছিল সাকাকিল মদিনা, এই মদিনার জমিনে আজ থেকে মদটাকে হারাম করে দেওয়া হয়েছে। নবী যেই বলেছে সমস্ত সাহাবারা জায়গায় জায়গায় গিয়ে ওগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, মদিনাতে মদের স্রোত বইতে শুরু করেছে। বলেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, নবী বলেছে, সাহাবা শুনেছে, আজকে নবীর আশেকরা নবী মানা করেছে সেটা বেশি বেশি করছে, পরিবর্তন নেই, যেটা নিষেধ আছে সেটা বেশি বেশি করে হচ্ছে। কেন করব? কি দরকার আছে? দুনিয়ায় যদি বেশি দিন বেঁচে থাকতাম বা জীবন ভর বেঁচে থাকতাম তাহলে করলে ঠিক আছে, টাকার পিছনে চললে ঠিক আছে, ওটা করলে ঠিক আছে, ওই নেশাটা করলে ঠিক আছে, কোনো অসুবিধা হতো না। কিন্তু দুনিয়ার জমিন থেকে আমরা বলুন বলুন বিদায়, আজ না হোক কাল নিজে হবে না হবে না, আজ থেকে দেড় হাজার বছর আগে নূর নবী আমার মেসেজ দিয়েছিল দুনিয়া ফাইতাহা বিসাল বিদায়ি মাকাম ওয়ালা তাসমাউ ফি দুনিয়া ওয়ালা খলাতুম ফাআমিন ওয়াসকু ইলাল্লাহ। বাবা সাহাবারা, এই পৃথিবীতে যারাই জন্মেছে তারা চলে যাবে, আমি রাসূল পর্দানো কেউ থাকবে না। অতএব আমার রাসূলুল্লাহ যখন বলেছে যে কেউ থাকবে না, তখন সাহাবারা সবাই চিন্তা করেছে সত্যি তো তাই। আজ যে রাস্তায় ছিলাম ও রাস্তা আমরা মুহাম্মদ রাসূলের ওসিলায় ফিরে পেয়েছি, আজ এই রাস্তা পেয়েছি যখন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি আর কোনোদিন হারামটা মুখে তুলব না। কি গো নবীর আশিকরা, আপনারাও প্রতিজ্ঞাবদ্ধ করুন, তাহলে আল্লাহর নবীর সাথী হয়ে আপনারা জান্নাতে যেতে পারবেন। আর যদি প্রতিজ্ঞাবদ্ধ না করেন, যদি নিজেকে নিজে ওই জায়গাটাতে টিকিয়ে রাখেন বা ওই জায়গাতে থাকার চেষ্টা করুন করেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী আপনারা হতে পারবেন না। যারা রাসূলুল্লাহর সাথী হতে চায়, আল্লাহর নবী যে মেসেজটা দিয়েছে, কে আল্লাহর নবী যে মেসেজ দিয়েছে ওই মেসেজটাকে পক্ষান্তরে পক্ষান্তর যেন পালন করে, তবেই তারা কামিয়াবি হবে, সফলতা হবে, না হয় তারা সফলতা হবে।
মা যখন বাচ্চাটার কদম ধরে বলছে, বাচ্চা কোনো মতে শুনছে না, বাপকে মারতে যাচ্ছে, ও যুব আমার বাপ ভাইরা, যে গরিব মানুষটা দিন আনে দিন খায়, ওই মানুষটা যখন নজর দিয়ে দেখছে বাপ কাঁদছে মা ছেলেকে আটকাচ্ছে, তখন শুকরিয়া আদায় করে আমার রবের কাছে বলছে, ও রব্বি আল্লাহ আমাকে দুনিয়া দুনিত কি হয়েছে, আল্লাহ আমাকে মোহাম্মদ রসুল দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কেন যার মধ্যে মোহাম্মদ রসুল থাকবে তার ভিতরে খারাপি কোন, বলুন বলুন, খারাপি কোনদিন থাকবে না, তার মধ্যে খারাপি আসবে না। যার মধ্যে মোহাম্মদ রসুল নাই তার মধ্যে খারাপি আসবে। কেন? আজ থেকে 1500 বছর আগে নবী আমার জানিয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউ মুবিন, আপনি তাদেরকে মেসেজ দিয়ে দেন, শয়তান প্রকাশ্য শত্রু আপনার এবং আপনার অনুসারীদের প্রকাশ্য শত্রু, যারা শয়তানকে অনুসরণ করবে তারা মাঝপথে ডুবি হয়ে মারা যাবে, তাদের কোনো স্থান নেই, তারা জাহান্নামে যাবে। আর যারা আপনার নৌকাতে সওয়ারি হয়ে মরবে তারা বারহাক জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই তো নাকি? যেতে চাই সবাই ও একটু হাতটা তুলুন তো সবাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, নবী পাকের আগমন দিবস, নূর কা আমাদ, বলুন মারহাবা, সরকার কা আমাদ, নূর কা আমাদ, আকা কা আমাদ, দাতা কা আমাদ, নারে তাকবীর। এই যে হাত তুলেছেন এই মাহফিলে বসে, ভালো না খারাপ? ভালো নয় কেন বলুন তো? এই মাহফিলটাও গুরুত্বপূর্ণ, আর আমরা জেনার আলোচনা শুনছি উনিও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, তাই রাসূলুল্লাহর প্রেমে যখন হাত তুলেছি কাল কিয়ামতের দিনে হাত আপনাকে জান্নাতে রাসূলুল্লাহর মহব্বতের কারণে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আছেন আমার বাবেরা যুবকেরা, আল্লাহ নবীর আলোচনা করছিলাম, নবীর আলোচনার দিকে একটু ফিরে যায়, কেননা নবী আমার নূর, নবী আমার দয়া, নবী আমার আম্মা মিনার হাতটা ধরে রেখেছে, আম্মা মিনা কাঁদতে রেখেছে, এই কথাটা আমি বলতে বলতে অনেক দূরে চলে গিয়েছিলাম। তোমাদের শোনার মতো আল্লাহ তাকও দিয়েছে, শক্তি দিয়েছে, বা এসে বসে গেছো, আল্লাহর গায়ে শুকরিয়া আদায় করো, আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, তাকও দিয়েছে, আমিও বলতে পারছি, আমি অনেক আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হয়ে গেছে, আপনারাও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে গেছে। এ যুবকেরা তরুণেরা, যুবক তরুণীরা শুনে খেল, ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমি আগে বলতে লেগেছে, আমি না আর আপনি কাঁদবেন না, কেননা আপনি দুনিয়ার মানুষের মতো ওই বাচ্চা যদি উম্মতের দিকে ইশারা করতে থাকে, আল্লাহ উম্মতের ঘরে জান্নাতি বানাতে থাকবে। আপনি মনে করবেন না, কেননা মুহাম্মদ হলো আল্লাহ পাকের সব থেকে বড় প্রিয় নবী, 1,24,000 থেকে মুহাম্মদকে আল্লাহ অনেক মর্যাদাপূর্ণ নবী বানিয়েছে। আপনি কান্না বন্ধ করে দেন, কোন বাচ্চার হাত
আপনি ধরে রেখেছেন আপনি জানেন না, যার সঙ্গে তৈরি দিদির সমস্ত ফেরেশতারা এসে দেখা করে যায়। এই যুবক তরুণীরা যার দেখার জন্য জান্নাতের হুরেরা এসে উপস্থিত হয়, যে নাকি আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ নাযিল করবে। এই যুবক তরুণীরা সেই মহান রাসূলুল্লাহ বিষয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মামিনাকে বলতে নিয়েছে, আমিনা আপনার চোখের পানি মুছে ফেলুন, কারণ আপনার গর্ভেতে যে বাচ্চা জন্ম হয়েছে ওই বাচ্চা অনেক বড় মাকাম পূর্ণ বাচ্চা, ওই বাচ্চা সব থেকে শ্রেষ্ঠ বাচ্চা, ওই বাচ্চা জন্ম আপনি কাঁদবেন না, আমিনা আপনি অপেক্ষা করুন, আমিনা আপনি দেখতে পাবেন ওই বাচ্চাটা আল্লাহ আল্লাহ দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের সঙ্গে রবের সঙ্গে দিদার হয়েছে না হয়েছে না বিশ্বাস করেন তো সব? আমার রবের সঙ্গে রসুলের দিদার 100% হয়েছে। কেন এখন যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আবার রসুলের বিরোধী অনেকে করছে, ওই করাতে তারা আবার আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে দিয়ে আল্লাহর রসুলের বিরোধিতা করে অনেক রকমের। কেন এই কিছুদিন আগে রিসেন্টলি একটা দেশ আছে, দেশের কথা আমি বলছি না, সেখানে একজন আলেম আছে, সে আবার নিজেকে বিশাল শায়খ বলে দাবি করে। ওটা কোনোদিন হতে পারে না, যে রাসূলুল্লাহর বিরোধিতা করবে সে কোনোদিন শায়খ হতে পারে না। মেম্বারে রাসূলে উঠছে, আবার সমাজে অনেক মানুষ তার কথাগুলো শুনছে, সে নিজেও গোমরা হচ্ছে আর সমাজের মানুষকে গোমরা করছে। কেন? কথা বলতে 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 1,24,000 ইখতিলাফ, 1,24,000 পয়গম্বর আলাইহিম সালাতু ওয়াসসালাম দেরকে ইহুদি বলেছে, নাউযুবিল্লাহ। আচ্ছা, নবীরা যদি ইহুদি হতো তাহলে ইসলামটা আমার আপনার কাছে এলো কি করে? প্রশ্ন জানতে পারে না? পারে না। আপনি সমস্ত নবী আলাইহিস সালাম কি ইহুদি বলছেন? আপনার অধিকার কে দিয়েছে? অথচ আপনি মেম্বারে রসুলে বসে বসে হাদিসগুলো পড়ছেন, ওই হাদিসগুলো এসেছে কোথায় থেকে? ও হাদিস এসেছে তো এসেছে মুহাম্মদ রসুলের রসিলা এসেছে, বলুন সুবহানাল্লাহ। বড় বড় ইমামরা এসেছে কোথায় থেকে? মুহাম্মদ রাসূলের ওসিলা এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে তো হয়েছে, মাকাম পূর্ণ ইমাম হয়েছে, কার ওসিলায়? মুহাম্মদ রাসূলের ওসিলায়। চার ইমামকে আমরা মানি, এক ইমামকে মানি, চার ইমামকে শ্রদ্ধার চোখে দেখি, এগুলারা বড় মাকাম পেয়েছে তো পেয়েছে, মুহাম্মদ রাসূলের ওসিলায় পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। আজ তুমি গুরুত্বপূর্ণ জায়গায় বসে সমাজের মানুষকে গোমরা করছো, কেন? ও এখন সব ইউটিউবের ব্যাপার হয়ে গেছে না, ঠিক শুনছেন তো? এখন সব সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপার হয়ে গেছে। একটা আলেম যখন উল্টো পাল্টা কোনো একটা মন্তব্য করে দেবে, তখন দেখবেন ওই কথাটাই নেটের মধ্যে ভাইরাল হবে, শুনছেন তো? যখন নেটে ভাইরাল হবে তার নামটা সবার কাছে যাবে, সব সময় তার নামটা উচ্চারণ হবে, এই সেই বলেছে, এই সেই বলেছে, তাকে চিনতে পারবে। আবার কিছু কিছু আছে নবী বিরোধী, তাদের ঘরে দাওয়াত করবে, কথা বুঝছেন না? এই সমাজটা এখন এইরকমই হয়ে গেছে। তাই তো আজ আমরা কামিয়াবির রাস্তা ধরতে পারছি না, আমরা যাচ্ছি সঠিক রাস্তায়, যেতে যেতে আবার উল্টো পাল্টায় চলে যাচ্ছে। কেন? মেজাজ এবং মনটাকে আমরা স্থির করতে পারছি না, যে কি করব কি করব কি হবে কি হবে, এই চিন্তা করতে করতে আমরা বহুমুখী হয়ে গেছি। একমুখী হন, যে মুখী করেছে মুহাম্মদ রাসূল ওইটা হলো জান্নাতি মুখী, বলুন সুবহানাল্লাহ। ওই মুখী হন, এদিক ওদিক করলে হবে না বা এদিক ওদিক ছোটা ফেটা করলে হবে না, ওই আলেমের প্রতি ঘুরুন, ওই আলেমকে সদ্দার চোখে দেখুন, ওই আলেমকে সম্মান করুন, যে আলেম মুহাম্মদ রাসূলুল্লাহর বাণীটা আপনাদের কাছে পৌঁছায়, বলুন সুবহানাল্লাহ। তারাদের সঙ্গে সম্পর্ক রাখুন, হক আলেমের সঙ্গে
সম্পর্ক রাখো, হক রাস্তাটা ধরতে পারবে। যদি সব সময় শয়তানের শয়তানদের বন্ধুদের সঙ্গে ওঠা বসা হয় তাহলে হক রাস্তা আপনি পাবেন না, না হক রাস্তা আপনি পেয়ে যাবেন। আবার কেউ একজন উঠেছে কিছুদিন আগে, রিসেন্টলি দেখলাম একজন উঠে বলছে রিপোর্টারদের কাছে, মোবাইলেই দেখতে পেলাম, কি বলছে যে প্রত্যেক নামাজে দোয়া পড়তে হবে। বলুন কোথায় থেকে মশলা তৈরি করছে, কি হয়ে গেল আজ সমাজে? আস্তে আস্তে করে সব যেন যে যার মতন ইসলামকে ব্যবসার জায়গায় লাগিয়ে দিয়েছে, ইসলাম যেন ব্যবসা করার একটা রাস্তা হয়ে গেছে। আবার তাদের ঘরে দেখছি অনেকে আবার পীর বলে মানছে, তাদের ঘরে আবার অনেকে শেখ বলে মানছে। খবরদার, সাবধান থাকবেন, সতর্ক হন। আল্লাহ দিমাগ দিয়েছে, আল্লাহ মেজাজ ঠিক রেখেছে, আল্লাহ সুন্দর শরীর গঠন করেছে। সাবধান সতর্ক হয়ে যদি মরতে পারেন তাহলে কামিয়াবি, আর যদি সাবধান না হয়ে মরেন কোনোদিন আপনি কামিয়াবি হতে পারবেন না। আবার তাদের অনুসারীরা যদি আপনাদের মসজিদে এসে বলে কি গো বাবু নামাজ পড়েছো, বলে হ্যাঁ জোহরের নামাজের পরে দোয়া কুনুতটা পড়েছো, বলে তুই দোয়া কুনুত কোন নামাজে পড়ে, নামাজি জিজ্ঞাসা করবে দোয়া কুনুত কোন নামাজে পড়ে, কারণ কেন সব নামাজে পড়ে তুমি জানো না? এই বোকা, আমার বাপ আমার দাদু আমার নানা আমার নানি তারা পড়েছে বেতার নামাজ, এশার নামাজ, চার রাকাতের পরে দু রাকাত সুন্নত পড়ে তিন রাকাত বেতার নামাজে দোয়া কুনুত পড়েছে, আর তুমি এখন এসে বলছো সব নামাজে দোয়া কুনুত চলবে, সব নামাজে দোয়া কুনুত পড়তে হবে না হয় নামাজ কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন আপনি ধরবেন ধারণাটাকে পাল্টে দিতে হবে, বলবেন কোথায় পেয়েছিস আগে বল। ওই একটাই কথা বলবে, বুখারীতে লেখা আছে, বুখারী শরীফে লেখা আছে, বুখারী শরীফ, এই বুখারী শরীফ দেখিয়ে 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 ওরাই আবার 124,000 পয়গম্বরকে ইহুদি বানিয়ে ফেলেছে। শুনছেন তো, শুধু বুখারি ধরো, কোরআন বাদ, নবী বাদ, ইজমা বাদ, কিয়াস বাদ, ইশাফ বাদ, শুধু বুখারি ধরো, হ্যাঁ ধরলে ধরতে হবে মোহাম্মদ রসুলকে ধরো, দেখবে তুমি বুখারিও পাবে, মুসলিমও পাবে, তিরমিজিও পাবে, ইবনে মাজাও পাবে, দেখবে আল্লাহর ওলিদেরকেও পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি, একটু বেশি বাড়াবাড়ি কথা বলছি নাকি? সাবধান হন, কেন এই জায়গাগুলো যদি আমি আপনি এই জায়গা থেকে পরিবর্তন না ডাক দিতে পারি বা না আসতে পারি তাহলে আগামীতে কোনো জায়গা আর নেই পরিবর্তন হওয়া না। এখনো সর্বশ্রেষ্ঠ জায়গা দুনিয়ার মসজিদ, কি মসজিদ, দ্বিতীয় জায়গা মাদ্রাসা, আর তৃতীয় জায়গা হলো ইমানি মাহফিল। কি গো শুনছেন তো, এই তিনটে গুরুত্বপূর্ণ জায়গায় মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, আর মসজিদে ঈমান তৈরি করা হয়, আর ঈমানি মাহফিলে প্রেম নিয়ে মানুষ বাড়ি ফিরতে পারে। এই তিনটে জায়গা গুরুত্বপূর্ণ, এই তিন জায়গায় কোন জায়গায় যদি আঘাত আসে বা বন্ধ হয়ে যায় তাহলে আগামীতে সমাজের মানুষরাও আস্তে আস্তে করে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? তাই আজকের ইমানি মাহফিলে এসেছি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে, তাই আজ থেকে সাবধান এবং সতর্ক হয়ে চলবো। বলুন ইনশাআল্লাহ। কোন জিনিস বা কোন স্বার্থের লোভে পড়ে মোহাম্মদ রাসূলকে আমরা বিক্রি করব না, বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইয়ের আমার ইচ্ছা হচ্ছে একটু নবীর উপরে সালাম করব, হবে? তারপরে যে কথা বলছিলাম আমি বলবো, ওটা বাকি আছে। আসুন তো সবাই দাঁড়ান, একটু সরে সরে আসবেন, এই সুযোগে একটু সরে সরে আসবেন, সবাই দাঁড়ান, এদিকে বেশি আসতে হবে না, ওই পিছনের আমার বাপ ভাইয়েরা একটু সামনের দিকে আগে আসবে, একটু জুড়ে যান, সবাই জুড়ে যান, মাশাআল্লাহ। ইয়া নবী সালাম, বলুন আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছেন সকলে আসুন, আর কতক্ষণ বাইরে মজা নেবেন, আর কতক্ষণ এদিকে ওদিকে ঘুরবেন, মাশাআল্লাহ ঘোরা তো অনেক হচ্ছে, ঘুমও ভালো হচ্ছে, ঘোরাও হচ্ছে ভালো, খাওয়াও ভালো হচ্ছে, কোনো দিক থেকে তো কমই রাখেন আল্লাহ। সুযোগ যখন পেয়েছেন একটু সুযোগে কাজটা করুন না, হয় এসব কাজগুলো ছেড়ে দিয়ে যদি শুধু ঘুরতেই থাকেন, ঘুরতেই থাকেন, বেড়াতেই থাকেন, তাহলে তৈরি থাকেন।
লাশটা কবরে যাবে আর শুরু হয়ে যাবে সেদিন থেকে। তৈরি থাকো, নিজেরাও বাঁচার চেষ্টা করছি না, নিজের আহাল পরিবারকেও বাঁচানোর চেষ্টা করছি না। পবিত্র কোরআনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, তোমরা নিজেরা যেমন বাঁচার চেষ্টা করছো তোমার পরিবারগুলোকে একটু বাঁচানোর চেষ্টা করো। বুকে হাত দিয়ে বলুন তো, কোন ছেলেকে বাপ বলেছে নামাজ পড়ো? এখানে এত মানুষ আছে, কেউ বলেছেন চল তো আজকে এসে আপনার জোহরের নামাজ পড়ে আসি, চল চল, বা আসরের নামাজ তো হয়ে গেল বা মাগরিবের নামাজ হয়ে গেল, কে বলেছে? কেউ বলেনি। কেন? ছেলে ছেলের কাজ করছে, বাপ বাপের কাজ করছে না। এটা করলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে আগে নিজের ঘরটাকে ঠিক করতে হবে। যখন আপনার গ্রামে আপনার ঘরটা ঠিক হয়ে যাবে, তখন দেখবেন আপনার পাশের বাড়ি তারাই সমালোচনা করবে, তোমার ছেলেটা কত সুন্দর জানো। তার বাচ্চা যখন বদমাইশি করবে, বাপ ধরে বলবে কান ধরে, এই ওই ছেলেটা কত ভালো নামাজ পড়ে, তুই পড়িস না কেন, আলোচনা করে। এইরকম হতে হতে বাপের মনেও একটা দুঃখ আসবে যে যা আমি আফসোস, সত্যি আমাকেও নামাজ পড়তে হবে, আমাকেও ভালো রাস্তা থাকতে হবে। ও নিজেও ফিরে আসবে, তার বাচ্চাদেরকেও ফিরিয়ে আনবে। কথা বুঝছেন তো? না, আপনি দেখবেন আপনি পরিবর্তন হবেন, দেখবেন আপনার বাড়ির পাশে তারাও পরিবর্তন হবে, আর আপনি যদি পরিবর্তন না হন আপনার বাড়ির পাশে তারাও পরিবর্তন হবে না, সমাজ ঠিক হবে না। আগে সিকিউরিটির কাজ করতে হবে আপনাকে, আমাকে। আমি ঠিক হলে আমার বিবি ঠিক হবে, আমার বাচ্চা ঠিক হবে, আমি ঠিক হলে আমার পুরো ঘরটা ঠিক হবে, ফ্যামিলিটা ঠিক হবে, আর আমার ফ্যামিলি ঠিক হয়ে গেলে আমার বাড়ির পাশে তারাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি, আমি নিজে বাঁচার রাস্তায় চলেছি, আমার বাচ্চাকেও বাঁচার রাস্তা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আমার কথা বলছি, আমার একটু কথা বলে দিই, আমি যখন মাদ্রাসায় পড়তাম, কিন্তু শুনছেন একটু বলবো, দাঁড়িয়ে থেকে একটু বেয়াদবি হচ্ছে, বেয়াদবি নিচ্ছেন নাকি? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার বাপ হচ্ছে জনাব হযরতুল আল্লামা মাওলানা আইনুল হক কাসেমী সাহেব, ঠিক আছে? হ্যাঁ, মাওলানা আইনুল হক কাসেমীর ছেলে আমি। আমি যখন আমার বাপ যখন মাদ্রাসায় পড়াতো, মাদ্রাসার একটা ছোট কোয়ার্টার ছিল, ওই কোয়ার্টারে আমি থাকতাম। ফজরের নামাজের সময় বলুন তো, একটা 5 বছরের বাচ্চা ঘুমের তোড় থাকে না থাকে? আমি যখন 5 বছরের বাচ্চা, ঘুমের তোড় 6 বছর 7 বছর ঘুমের তোড় আছে, বাপ পা ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চল নামাজ, নামাজে নিয়ে যাচ্ছে। এত রাগ লাগতো ওই সময় না, বাচ্চা ছেলে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, রাগ স্বাভাবিক লাগবে। ভোরের ঘুম একটা বিশাল ঘুম, মজবুত ঘুম, আর ওই সময় ডাকছে, তখন রাগ লেগে মনে মনে হতো যে বাপকে কিছু বলে ফেলি, বাপকে খারাপ মন্দ কিছু বলি, রাগ লাগতো। কিন্তু না, আজকে সেই মর্যাদাটা বুঝতে পারছি না, আমার বাপ করেছে তাই আমি এই রাস্তাটা ধরে রাখতে পেরেছি, আমার বাচ্চাটাকে ওই রাস্তা ধরিয়ে রেখে যেতে পারবো। বুঝছেন তো নাকি? আপনি ঠিক হলে আপনার বাচ্চাটাও ঠিক থাকবে, আপনি মরে যাওয়ার পরে আপনার বাচ্চাটাও আপনার জন্য হাত তুলে দোয়া চাইবে। আর যদি আপনি ঠিক রাস্তা না চলেন, তাহলে আপনার মরে যাওয়ার পরে ওই তো আপনার ছেলে আপনার টাকা পয়সা গচ্ছিত রেখে যাওয়া তার আত্মসাৎ করবে, আর পশ্চিম দিক কোন দিক, উত্তর দিক কোন দিক, জ্ঞান থাকবে না, দাঁড়িয়ে পেশাব করবে। কথা বুঝছেন তো নাকি? এইরকম করবে তারা, আর আপনার কবরে সওয়াবের জায়গায় আযাব যাবে, গুনাহ হবে, কবরে আপনি শুয়ে শুয়ে আযাব পাবেন। আল্লাহু আকবার। নেক সন্তান তৈরি করে যাওয়ার চেষ্টা করুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। ইমানি মাহফিলে এসেছি আমার নবীর উপরে দাঁড়িয়ে একটু সালাম পড়ার সুযোগ পেয়েছি, আসুন একটু দিল ভরে আমার নবীর উপরে সালাম পড়ব। ইয়া নবী সালাম, কঠিন হাসো ওর দিন কি আছে মনে, এ কপাল গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে, এ মা
বদর আলাইনা মিন সনি আতি ওয়াদাই ওয়াজব শুকর আলাইনা মাদা লিল্লাহ আখিদাই ইয়া নবী সালাম ভাইজান সময় মতো আসবেন, সকলে মহব্বতে বসে বসবো, যে যার জায়গায় মিলেমিশে বসে বসবো, মিলেমিশে বসে বসবো, কেউ উঠাউটি করবেন না, সকলে সরে সরে আসবেন। সল্লে আলা একটু জিগি লা ইলাহা তারপরে যারা আসবে আবার পিছনের দিকে বসবে, একটা সিস্টেম আছে, আদব আছে। এখনো পিছনে আমার বাপেরা বসে আছে, বিয়াদবি ক্ষমা করুন, আসুন না বাপ। শয়তানকে জায়গা দিতে যাব কেন? ইবলিসকে অনুসরণ করতে যাব কেন? মাহফিলে বসে ঈমানটাকে মজবুত করতে এসে গুনাহ নিয়ে বাড়ি যাব কেন? সর্বপ্রথম কথা হলো এটা, কেন গুনাহ নিয়ে বাড়ি যাব? মহব্বত তৈরি হবে, যে যেখানে পারে আসলাম বসলাম, কেন সব মিলেমিশে বসবো? মিলেমিশে বসাতে শূন্যতা দায়ী হবে। আর দ্বিতীয়ত, অনেকে হয়তো ভাই ভাই মহব্বত নেই, ভালোবাসা নেই, কি গো শুনছেন তো, এক ভাই পিছনে বসে আছে আর এক বড় ভাই সামনে বসে আছে, হঠাৎ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে চোখে চোখ চলে গেল, দুই ভাই মিলে মিশে সব বাড়ি ফিরে গেল। কথা বুঝছেন না? মিল মহব্বতের জায়গায়, ভালোবাসার জায়গায় বিচ্ছিন্নতা বজায় রাখছেন কেন? কবরদার নয়, সব মিলে মিশে বসবো, যারা আসবেন পর পর বসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অনেক কথা এর মিডিলে হয়ে গেল, হয়েছে সবাই তাহলে জানেন, জানেন তো। এবার আমি জিজ্ঞাসা করছি, দলিল কই দেখা? আমি আপনাদের বলছি, নবীর সঙ্গে রবের দিদার হয়েছে, দলিল কই? দলিলটা একটুখানি বলুন, আপনারা তো সব মাশাআল্লাহ।